ওল্ড মডেলের যে কোনো বক্সে আপনি ব্লুটুথ সেট করে নিতে পারবেন মাত্র 5 মিনিট কাজ করলেই। তাতে করে আপনার খরচ মাত্র 30 টাকা, আর 30 টাকার বিনিময়ে আপনি পারবেন ব্লুটুথ সেট করতে যে কোনো বক্সে। তো আসুন সম্পূর্ণ কাজগুলো আমরা করি এবং দেখি ভলিউম নষ্ট হলে কিভাবে একটি ভলিউম আপনি নিজের থেকেই লাগাবেন। একটি ভলিউমের দাম মাত্র 8 টাকা, আর আমরা অনেকেই একটা ভলিউমের দাম বহুত মূল্য দিয়ে থাকি। একটি ব্লুটুথ চিপসের দাম আমরা বহুত মূল্য দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা দেখি এবং এই ব্লুটুথ ভলিউমের দামগুলো জেনে নিই কীভাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বসে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ভিডিওটা হলো একটা উইফার বক্স কিংবা মাইক্রোল্যাব, যে উইফার স্পিকার আছে, এই স্পিকারগুলো কীভাবে আপনি ঘরে বসেই ঠিক করবেন। এবং ওল্ড মডেলের কিছু উইফার বক্স আছে যেই বক্সগুলো মূলত ব্লুটুথ থাকে না, এই ব্লুটুথগুলো কীভাবে আপনি কানেক্ট করবেন বা ব্লুটুথ চিপসগুলো অথবা সার্কিটগুলো আপনি কীভাবে সংযুক্ত করবেন সেই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওটা থাকবে। পুরো ভিডিও দেখুন, পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি জলিল মেকার। আমি আপনাদের বলি, এই যে উইফার বক্সটা আছে, এই উইফার বক্সটা কিন্তু মূলত আগের বক্স, এই বক্সগুলোয় ব্লুটুথ থাকে না। তো এই বক্সগুলো যদি ব্লুটুথ না থাকে, এই বক্সে কি ব্লুটুথ অ্যাডজাস্ট করা যাবে না, কানেক্ট করা যাবে না? অবশ্যই যাবে। কিভাবে যাবে মাত্র 5 মিনিটের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আমি। এবারে আমরা এই বক্সটি খুলে নিলাম। বক্সটি খোলার পরে আমাদের যে এই সার্কিটটি দেখতে আছেন, সাউন্ডের সার্কিট অথবা পাওয়ার সার্কিট ট্রান্সফর্মার হিসেবে আছে। এখন আমরা এই জায়গায় একটা ব্লুটুথ চিপস কিভাবে লাগাবো। একটা ব্লুটুথ চিপস সাধারণত 5 ভোল্ট হয়ে থাকে। তো 5 ভোল্ট যদি হয়ে থাকে তাহলে আমাদের এ জায়গায় আছে কমন 12 ভোল্ট। তো 12 ভোল্ট যদি থাকে তো আমাদের এই চিপসটা কিভাবে আমরা লাগাবো, তো সেই বিষয়ে একটু সংকোচ থাকে। তো এই জায়গায় আমাদের 5 ভোল্ট কনভার্ট করতে হবে। আর যদি এ জায়গায় আমাদের 5 ভোল্টের ট্রানজিস্টার লাগানো থাকতো তাহলে কিন্তু আমাদের আর ভোল্টেজ কনভার্ট করা লাগতো না। আমরা এখন যেটা করব, একটি 78.5 ট্রানজিস্টার দিয়ে আমরা এই ভোল্টেজটা কনভার্ট করব। তো যাই হোক, আমি সার্কিটের ভোল্টেজটা দেখার জন্য মিটারটা নিলাম। মিটারে দেখব যে আমাদের এ জায়গায় ইনপুট ভোল্টেজ কত আছে। তো ইনপুট ভোল্টেজটা আমরা মাপব এখন। আমাদের ইনপুট ভোল্টেজ আছে 12 ভোল্ট। তো 12 ভোল্ট যদি হয়, আমরা এই জায়গায় একটা 78.5 ভোল্ট ট্রানজিস্টার লাগাই নেব। তো আবারও দেখেন, আমি ভোল্টেজটা মাপ দিয়ে নিতেছি। 12 ভোল্টে একটু আপ আছে, যেহেতু উইফার স্পিকারে ভোল্টেজ একটু আপ থাকে, তো সেটা ধরার বিষয় না। এটা 12 ভোল্টই আছে। তো আমরা একটা 78.5 ভোল্ট দিয়ে এই ভোল্টেজটা কনভার্ট করব। কনভার্ট করার পরে আপনাদের আমি ব্লুটুথ চিপসটা খুব সংক্ষিপ্তভাবে লাগাই আপনাদের দেখাবো। তো আমি একটা 78.5 ভোল্ট ট্রানজিস্টার নিলাম। আপনি নাম্বারটা যদি চিনতে যান তাহলে আমি বলি সংক্ষিপ্তভাবে 78.5, এটা 7805 অথবা 7805 বললেও হবে। তো আমি 78.5 বলি। তো এই জায়গায় আপনি ট্রানজিস্টারটা লাগাবেন। আমি যে পজিটিভ ভোল্টেজটা মাপ দিলাম 12 ভোল্ট, এ জায়গায় আপনি এই যে মেডেল পিনডে আছে, মেডেলেরটা নেগেটিভ, এবং আপনার লেখা শুরুর মাথাটা হলে ইনপুট পজিটিভ। আপনি যে কোনো ট্রানজিস্টার এই 78.5 ভোল্টের ইনপুট যদি বাইর করতে যান, এই লেখার শুরু মাথা মানে উল্টো বাই তো আর লেখে না, ভাও মতো লেখে, তার লেখার শুরুটা যে জায়গার থেকে হয় ওই সাইডটা হইল ইনপুট। তো আমি সহজ বাংলায় বুঝিয়ে দিলাম।
এখন আপনাদের যে কাজটা করতে হবে, আমি আউটপুট মাথাটা ভাঁজ করে নিলাম, আর মেডেল পিনটা যেহেতু নেগেটিভ যাবে, আমাদের এই সাইডে নেগেটিভ আর এই সাইডে পজিটিভ, তো আমি এই পিন দুইটা একটু ভাঁজ করে নিলাম। তো এভাবে আমরা ঝালাই করে এই জায়গায় লাগাই দিব। আমার হাতে যে এই ব্লুটুথ চিপসটা দেখতেছেন, এই ব্লুটুথ চিপসের কিন্তু নেগেটিভ পজিটিভ আছে, তো এইটা হলো পজিটিভ, এ জায়গায় প্লাস চিহ্ন দেওয়াই থাকবে, আর এ জায়গায় গ্রাউন্ড লেখা থাকবে কর্নারটা, এই কর্নারটা গ্রাউন্ড হইলো নেগেটিভ আর তার পাশেরটা হবে পজিটিভ। তো এই যে তিনটে আছে, এই তিনটের একটা গ্রাউন্ড দিলেও চলে না দিলেও চলে, আর দুইটা হইলো আপনার যাইয়া অডিও আউটপুট। তো অডিও আউটপুট হইলে আমাদের সার্কিটে থাকে অডিও ইনপুট, তো আমরা আউটপুট থেকে দুইটা তার নিয়ে অডিও ইনপুটে লাগাই দেব। তো সেই তারটা কোন জায়গায় লাগাবো এটাও আপনি দেখে যাবেন, এবং নেগেটিভ পজিটিভ ভোল্টেজটা এখন কিন্তু এই জায়গায় পজিটিভ নিতে হবে কনভার্ট 5 ভোল্ট, আর এই জায়গার থেকে গ্রাউন্ড নিয়ে আমাদের এই নেগেটিভে দিতে হবে। তো আমরা এখন এই নেগেটিভ তারটা লাগাই নিচ্ছি এই কর্নার পিনে। নেগেটিভ পর্বে আমি আগেও বলছি, তো নেগেটিভ তারটা আমি ঝালাই করে দিলাম, এখন পজিটিভ তারটাও আমরা এই জায়গায় ঝালাই করব, ঠিক এইটার পাশেই গ্রাউন্ডের পাশে। তো আমি ভোল্টেজ ইনপুট করার জন্য যেই তার দুইটা ছোট্ট করে লাগাই নিছি, এই কালো তারটা হলো নেগেটিভ আর এই যে তারটা আছে এই যে বাকি তারটা হলো পজিটিভ। তো পজিটিভটা আমাদের এই ট্রানজিস্টারের আউটপুট পিনে লাগবে, আর নেগেটিভটা সাধারণত আমাদের নেগেটিভে লাগবে। তো নেগেটিভটা আমি আগে লাগাইনি, আমাদের নেগেটিভটা লাগানো হয়ে গেছে, এখন আমরা পজিটিভ তারটা এই জায়গায় অ্যাডজাস্ট করে দিলাম। এখন যে তার দুইটি আমাদের গ্রিড আউটপুট হবে, সেই তার দুইটি আগে লাগাইনি, তারপর তারের মাথা দুইটি আপনি এমন জায়গায় আমি দেখাই দেব, আপনি ওই জায়গায় লাগাইলে কিন্তু আপনার ওই জায়গাটা লাগাইলে আপনার ভলিউম টলিউম সবটিতেই কাজ করব। অনেকে আছেন যে প্রশ্ন করেন যে ভাই আমি লাগাইলাম কিন্তু ভলিউম তো কাজ করে না, তো আপনি লাগাবেন এই জায়গায় দেখেন, এনে কিন্তু অডিও ইন আছে, এই যে দেখেন, আর এটা হইলে এই দুইটা হইলে আউট স্পিকার আউটের, আর এই দুইটা হইলো ইন। তো ইনসাইডের যে পিন দুইটা আছে, আমরা যেহেতু এই যে ইনসাইডের তার দুইটা আছে, ঠিক এই জায়গায় আমরা এই ঝালাই দুইটা দিয়ে দেব, তাইলেই আমাদের ভলিউমে কাজ করবে। তো এই হলো আমাদের কাজ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা এই ভিডিওটা সার্থক হবে যখন আমরা এই উইফার বক্সটা চালিয়ে আপনাদের দেখাবো। তো আসুন আমরা এই উইফার বক্সটাতে ব্লুটুথ অ্যাডজাস্ট করার পরে আপনাদের গান বাজাইয়া শোনাবো। তো ভিউয়ার্স, আপনারা শুনতেই পারছেন যে আমাদের পাওয়ারটা অন হয়ে গেছে, এখন আমরা ব্লুটুথ কানেক্ট করব। তো ব্লুটুথ কানেক্ট করার জন্য আমাদের এই জায়গায় এই যে কোড নাম্বারটা আসছে, কোড নাম্বারে এখন আমরা অ্যাকসেপ্ট করলাম, কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ইউটিউবে গিয়ে একটা